সিনেমা ডিসক্লেইমার এই ভিডিওটিতে যা কিছু দেখানো হয়েছে বা ব্যবহার করা হয়েছে সেগুলো সত্য নয় এবং বাস্তবতার সাথে এই ভিডিওর কোনো মিল নেই এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন দিদি আরে ও দিদি কি করছো গো ও মা গো মা কি ভাই চোখে কানা হয়ে গেছে গো দেখতে পাইছো না মাছ ধুচ্ছি দিদি আরে ও দিদি দেখতে তো পাচ্ছি গো কিন্তু মাছটা তো অনেক বড় লাগছে কোথায় দিয়ে আনলে বড় মাছটা ওই ভাই আজকে আমি আনন্দু দাগেছিলাম পুকুরে মাছ ধরতে তখন এই বড় মাছটা ধরা পড়ে গেছে তাই নাকি দিদি তাহলে আজকে পুরো বড় মাছটা বানাবে কি হ্যাঁ ভাই হ্যাঁ পুরো বড় মাছটাই বানাবো সবাইকে আজকে ডেকেছি তাই নাকি আচ্ছা গো বলো গো আজকে কাকে কাকে ডেকেছো আজকে আমি থাকবো তুমি আছো নন্দুদা দীপুদা শেখুদি মাধুদা সাধুদা সবাইকে ডেকেছি তাই নাকি তাহলে বানাও গো বানাও আজকে সবাই মিলে খাবো বড় বড় মাছ বাবা সেটা তো খাবোই আমার মাছ দেওয়া হয়ে গেছে এবার যাই মশলা বাটা একটু করতে A few moments later. দিদি আরে দিদি এই বড় মাছে কি কি মশলা বাটা করছো গো সেটা একটু বলো তো দেখো ভাই আজকে মাছে যে বানাচ্ছি সেটাতে বেশি করে কোনো মশলা দেব না শুধু সরষে বাটা ঝোল দিয়ে মাছ বানাবো তাই বেশি করে সরষে বাটা করছি দিদি আরে ও দিদি আজকে তো অনেক লোক বটে শুধু সরষে বাটাই হয়ে যাবে বাবা তুমি কেন ভয় পাচ্ছ আমি তো বানাচ্ছি আমি ঠিক সবাইকে খাওয়াইয়া দিব ঠিক আছে দিদি ঠিক আছে তোমার যা ভাল লাগে সেটাই করো কিন্তু তাড়াতাড়ি একটু বানাও ভাই আমার মশলা বাটা হয়ে গেছে আবার রান্না করতেই যাব রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না A few moments later. দিদি আরে ও দিদি রান্না হলো কি হলো না হ্যাঁ ভাই রান্নাটা হয়ে গেছে আর শুধু 5 মিনিট লাগবে 5 মিনিটে পুরো মাছ রেডি হয়ে যাবে তাই নাকি দিদি এইরকম ব্যাপার আচ্ছা গো দিদি আজকে কিরকম করে বানালে যে এত তাড়াতাড়ি হয়ে গেল দেখো ভাই সব থেকে প্রথমে আমি আর শেখুদি মিলে তাড়াতাড়ি করে যতগুলো মাছ ছিল সবগুলো ভেজে নিলাম আরে ও দিদি মাছ ভাজা তো সব জানে ঝোলটা কিরকম করে বানালে সেটা তো বলো গো বলো কড়াইতে তেল দিলাম দিলাম গোটা সরষ আদা বাটা লসুন বাটা দিলাম পেঁয়াজ কাটা তারপরে মশলা দিলাম হলুদ নুন দিলাম ভালো করে মাখাই ভেজে নিলাম ভেজে নিলাম ভাজা হয়ে গেল তারপরে জল ঢেলে দিলাম তারপরে উপর দিকে সরষ বাটা দিলাম ঝোলটা পাকাইলাম মাছটা ডুবাইলাম মাছ রেডি হলো রেডি হলো দিদি ও মাছ রেডি হয়ে গেছে তাহলে দাও গো দাও একটু খায়ে দেখি কিরকম বানাইছো বাবা দিচ্ছে কিন্তু এখন শুধু টেস্ট করার জন্য দিবা পরে সবাই যখন আসবে তখন বসে খাবে ঠিক আছে দিদি ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি দাও তো দেখি কিরকম লাগে খেতে বড় বড় মাছ A few moments later. ওই মাছ ধরেছি বড় বড় সবাই মিলে খাবো সবাই মিলে খাবো গো বড় মজা পাবো বড় মজা পাবো মাছ ধরেছি বড় বড় মাছ ধরেছি বড় হ্যালো বন্ধুরা আমি বোকা বিড়াল আজকে নিয়ে এসেছি বড় মাছের একটা নতুন ফানি কমেডি ভিডিও এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি এই ভিডিওটি শুধু হাসি মজার উদ্দেশ্যে বানানো হয়েছে এই জন্য ভিডিওটি কেউ সিরিয়াস ভাবে দেখবে না তবে হাসির মজার উদ্দেশ্যে দেখবে ধন্যবাদ